ಇವರು ಒಬ್ಬರ ಹತ್ರ ಕೇಳಿಕೊಂಡ್ಬಿಟ್ಟು তুমি কি কইবা? আমি একটা ম্যাগনেট মাথার সন্ধান পাইছি। তাইলে কি ওই কবরের লাশটা তুমি চুরি করছো? আচ্ছা ঠিক আছে, খালি মহে দরকার নাই। আপনার চল চল চায়ের দোকানে যাই, চা খাই, এরপর আমরা কাজটা শুরু করি। ভাই, এই ভালো ঘোরা দুধ চিনি বেশি দিয়া একটা চা দেন চাচারে। হ্যাঁ বাবা কুটিপতি, তোমার নজর তো বড় হয়েছে না, খালি পেটে শুধু চা খাম টাটুর লাগবো না? ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। জবর মিয়া, এই চাচা মিয়া যা যা চায় সব জমাই বাবা জি, এত কিছু লাগবো না। এই জব্বার, ওই দুই ডজন ডিম আর ই আছে, দুইটা ডাব দিও, আর ফুলা ফানো তো আবার কতগুলি, এই কয়টা চিপসটি দিয়ে দিও, আর হ্যাঁ ভাই কলা দিয়ে 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 দিও, প্যাকেট করো। আর তোমার তো সাইলাইল দেয় নাকি? দে না চাটা ভাই। জব্বার, খালি ভদ্রলোকের ফুলা কাছে দেখিয়া তোমার কিছু করলাম না, ব্যবহারসি হোক ভদ্রলোকের ফোলা কাছে ব্যবহার দেহ কিরকম বিনয়ী। বাবাজি সকালে যখন বাড়িয়ে পড়ছি, কিছু বাজার টাজার তো লাগবে, এখন আর কোন সময় আমার মানি ব্যাগটার সাথে আনছি না, সব আছে টাকা। হ্যাঁ টাকা তো আচ্ছা বাবাজি, বাবাজি আমার চাহিদা কিন্তু বেশি না বাবা। ঠিক আছে বাবাজি, তুমি যে এই যে বাবা, তুমি যে আমার এই চা ফান হাঁটছিলে আমি খাইছি না? না দেখছো তো আমি কিরম হিসাবি মানুষ, পরের ডাফাইলে কিন্তু আমি খাই না, মাত্রা খাই না, বেশি খরচ করে না, আমার কিন্তু কোনো ডিমান্ড নাই বাবাজি। বাবাজি আমি যাই যাবে বাবাজি, একটু দেয়া করে রাখবা এখন, ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, আর দরকার পড়ে তিন চারটা। এই তো বাবাজি, এই তো বাবাজি, ঠিক করছো, আর কোনো আমার লগে যে কেউ না, এগুলো মানুষের বলা দরকার না, এক কাপ চা দিব নাকি? দেন দেন, আপনার মতো করে আপনি। আজব ভাই, দুধ চা দিব না রং চা দিব? যেটাই মাগমা, এত টাকা রাখি।